আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের ফাইল জমা দেওয়ার সময় আমরা সাথে কি কি নিয়ে যেতে পারবো এবং ওইখানে গিয়ে আমাদের করণীয় কি। সো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার ভিডিও কালেক্ট করবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকসে চলে যাব। সেটা হচ্ছে আমরা যখন আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ফাইলটাকে আমরা সেট আপ করে ফেলব, তখন আমরা আমাদের আইবেক্স সেন্টারে যখন জমা দিতে যাব তখন আমরা আসলে সাথে কী নিয়ে যাব। ওদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনারা ফাইল ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো সেক্ষেত্রে হয়তোবা অনেকেই অনেক সাথে কোনো ব্যাগ নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছিলেন বা অথবা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসতেন সাথে কোনো ব্যাগ আছে, তো সেই ব্যাগ নিয়ে কিন্তু আপনি কখনোই ভিতরে ঢুকতে পারবেন না। যে কারণে আপনাকে শুধুমাত্র একটি ফাইল, আমরা যে ডকুমেন্ট ক্যারি করার জন্য যে ফাইলগুলো আছে প্লাস্টিকের ফাইল হতে পারে আবার অথবা ডকুমেন্ট যে কাগজের ফাইলটা আছে সেই ফাইল হতে পারে, যে কোনো একটি ফাইল আপনাদেরকে ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কখনোই বড় ধরনের কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না। আপনি ফিডব্যাক নিতে পারবেন কিন্তু ফিডব্যাকে আপনার খুবই অল্প পরিমাণ জিনিস নেওয়া যাবে। যেমন হচ্ছে আপনি যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে আপনার হয়তো বা কিছু কাপড় ক্যারি করতে পারেন অথবা পানির বোতল ক্যারি করতে পারেন, এর বাহিরে আপনি আর কোনো কিছু ক্যারি করতে পারবেন না, বড় ধরনের কোনো ব্যাগ ক্যারি করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। যেমন বিস্ফোরক দ্রব্য বলতে কি, শুধু বোম বোঝায় না, বিস্ফোরক দ্রব্য বলতে অনেক কিছুই বোঝায়। তা যে কোনো কেমিক্যাল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো অগ্নিয়াস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো যেমন আপনি কোনো ধারালো অস্ত্র আছে সেগুলো নিয়েও প্রবেশ করতে পারবেন না। যেমন ধারালো অস্ত্র বলতে কি, আপনি কোনো ছুরি, মনে করেন আপনি একটি ব্যাগ, ছোটো একটি ব্যাগ নিয়ে গেছেন কিন্তু সেই ব্যাগে আপনার নেল কাটা থাকতে পারে, ছুরি থাকতে পারে, স্কেল থাকতে পারে, যে স্টিলের যে স্কেলগুলো সেগুলো থাকতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে পারে দিবে না। সিকিউরিটি গার্ড আছে, আপনি কিন্তু প্রথম গিয়ে টোকেন নেবেন, টোকেন নিয়ে যখন ভিতরে ঢুকতে যাবেন তখন কিন্তু সিকিউরিটি গার্ড আপনাকে চেক করবে। তো চেক করার সময় আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাকে আপনার সাথে যদি এগুলো পাওয়া যায় আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তারপর যে বিষয়টা আসতেছে সেটি হচ্ছে অনেকে প্রতিবন্ধী থাকতে পারে, অনেকে অসুস্থ থাকতে পারে, তো তাদের সাথে একজন অ্যাটেন্ডেন্ট ভিতরে প্রবেশ করতে দিবে। এখন অনেকে আছে যে কথা বলতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সলেটর হিসেবে আপনাদেরকে যে কোনো একজনকে প্রবেশ করতে দিবে। এখন ধরুন যে আমি সুস্থ মানুষ, আমার সাথে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র একটি ফাইল আছে, এখন আমার সাথে কি অন্য কেউ ঢুকতে পারবে? যে না, এটা হচ্ছে স্পষ্ট ভাষা হচ্ছে না, আপনি ছাড়া আর অন্য কেউ ঢুকতে পারবে না। আপনার ফ্রেন্ড হইতে পারে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আপনার কোনো রিলেটিভ হইতে পারে, কাউকেই আপনার সাথে অ্যালাউ করবে না। আপনার সাথে শুধুমাত্র আপনার ডকুমেন্টটাই অ্যালাউ করবে যদি আপনি সুস্থ হয়ে থাকেন। তো মূলত এগুলোই ছিল আপনার ভিতরে ওইখানে আপনি যাওয়ার সময় কী কী নিয়ে যাবেন তো এবং কী নেবেন না। এবং আর এখন যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ওইখানে যাওয়ার পর আপনি আসলে কী করবেন। ওইখানে যাওয়ার পর আপনাকে প্রথমে একটা টোকেন নিতে হবে, টোকেন নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে আপনি যে সেট আপ করছিলেন যে ফাইলটা, সেই ফাইলটা জমা দিতে হবে। তো ওইখানে কিন্তু টোকেন আকারে আপনাদেরকে ডাকা হবে কাউন্টারে, আপনারা অবশ্যই কাউন্টারে যাবেন। আর একটা কথা বলে রাখি, যখন সিকিউরিটি গার্ড আপনাদেরকে চেকিংয়ের বিষয়টা আসবে বা চেকিং করবে, চেক করবে, তখন কিন্তু কখনোই ওদের সাথে মিসবিহেভ করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে অনেকে হয়তো বা অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যায়, সিকিউরিটি গার্ড যখন চেক করে অনেক মিসবিহেভ করে। তো একটা কথা মনে রাখবেন, কখনো অ্যাম্বাসিতে গিয়ে ওদের লোকদের সাথে কখনোই কোনো মিসবিহেভ করবেন না। যদি করে থাকেন তাহলে মনে করেন যে আপনার
সকল কাজই বৃথা। কেন বলতেছি এই কথাটা, কারণ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমাদের যমুনা ফিউচার পার্কে। সেটা হচ্ছে একটি ভদ্রলোক অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়ানোর পর অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো সিকিউরিটি গার্ড এবং তাদের যে ইনচার্জ আছে ওরা কিন্তু বিষয়টা খেয়াল করেছে যে কোন লোকটা বেশি চিল্লাচিল্লি করতেছিল। তো যে লোকটা বেশি চিল্লাচিল্লি করতেছিল তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে। ভিতরে নেওয়ার পর যে কোনো একটি কারণ দেখে ওদের ফাইলটা রিজেক্ট করে দিয়েছে এবং ওইখান থেকে ওদেরকে বিদায় করে দিয়েছে। যে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কখনোই ওদের সাথে মিসবিহেভ করবেন না। যদি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে হয়তো বা এই বিষয়টা হতে পারে। তো যাই হোক, আমি আর ওদিকে যাবো না। তারপর হচ্ছে আপনি যখন টোকেন নিয়ে ভিতরে যাবেন, প্রবেশ করবেন, লাইনে দাঁড়িয়ে থাকবেন বা বসবেন, ওয়েট করবেন, যখন আপনার সময় বা সিরিয়াল আসবে, যখন আপনি কাউন্টারে যাবেন, আপনার সকল ফাইলগুলো ওদের কাছে থাকবে। তো আপনি চেষ্টা করবেন সকল প্রশ্ন, যদি কোনো প্রশ্ন ওদের কাছে মনে হয় আপনাকে করার, যদি ওরা কোনো প্রশ্ন করে, আপনি অবশ্যই অবশ্যই নির্ভুলভাবে স্পষ্ট ভাষিতে আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন। কখনোই ভুলভাল বা চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি, শুধুমাত্র চালাকি করার কারণে অনেক অনেক অনেকেই ভিসা পায় নাই বা ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারে নাই। যে কারণে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা সদা সুন্দরভাবে আনসার দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই বিষয় বা এই রিলেটেড আরও ভালো ভালো ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আপনাদের সকল মতামত শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।